নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন টিম এক সাপোর্ট এবং আমি আপনাদের সাথে জুড়ে গেছি বিনয় বিশ্বাস আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত কিছু না কিছু প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব মোটামুটি আপনারা একটু আজ করতে পেরেছেন তবু আমি একবার ডিটেলসে এই ভিডিওতে বলবো মোটামুটি আজ করলে হবে না এই মুহুর্তে কাজ করতে গেলে আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে বুঝে কাজ করতে হবে এবং সঠিক বিষয়গুলো নিয়ে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তবেই কিন্তু কাজ করতে হবে এবার রিটেলাররা বলতে পারেন যে আমরা কোথা থেকে এই সমস্ত কিছু করব তার জন্যই কিন্তু আমরা ভিডিওটা শুরু করার আগে একবার আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো মধ্যে অনেক কিছু মিস হয়ে যেতে পারে কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেল আপনাকে বা ইউটিউব আপনাকে নোটিফিকেশান পাঠাবে না সুতরাং দয়া করে ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কোনো পয়সা লাগবে না আইকনটিতে ক্লিক করে দিন ভিডিওগুলোর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছানোর জন্য এবং সবার আগে ভিডিওগুলো দেখার জন্য সাথে সবাইকে অনুরোধ রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেল টিমটেক সাপোর্ট অফিসিয়ালটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি লিঙ্ক শেয়ার করে রেখেছি টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন সো চলুন এবার আমরা এগিয়ে যাই মূল পর্বের দিকে বন্ধুরা দু হাজার চব্বিশে যখন আপনারা বিভিন্ন এপিএস কোম্পানিতে কাজ করছেন তখন আপনাকে অনেকগুলো বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ দু হাজার তেইশ সনটা আমাদের জন্য একদম মোটেই কিন্তু ভালো যায়নি এবং দু হাজার তেইশে সবাই আমরা সবাই মোটামুটি এরকম অনেক ভুল করেছি যে ভুলগুলো করার কোনো প্রয়োজন ছিল না দু হাজার তেইশে বিভিন্ন কোম্পানিগুলো মারাত্মক মারাত্মক ভুল করেছেন যে ভুলগুলো ওনাদের করা একদমই ঠিক হয়নি এবং বিশেষ করে আমি বলবো কোম্পানিরা তো যাই হোক তাদের ব্যবস্থা করেই নেবে যেভাবেই হোক অনেকে পালিয়ে গেছে অনেকে পালিয়ে যাওয়ার পর না পালানোর নাটক করছে অনেকে কোম্পানি ডাইরেক্টার দিয়ে আবার ভিডিও বানাচ্ছেন আমরা লাস্ট ইপের একটা ভিডিও দেখলাম কোম্পানির একজন অ্যাক্স ডাইরেক্টর উনি বলছেন যে আমি ছেড়ে দিয়েছি কিন্তু আমি মানুষকে সত্যিটা বলবো এরকম বহু নাটকের সম্মুখীন আমরা হচ্ছি প্রতিদিন সুতরাং দু হাজার চব্বিশে যাতে অ্যাজ এ রিটেলার আমাদেরকে আর ফাঁসতে না হয় আমাদের টাকা আর কোথাও ফাঁসাতে না হয় তাহলে আমি আজকে যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলোর উপর অবশ্যই আপনাদের কিন্তু নজর রাখতে হবে প্রথম যে বিষয়টা আপনাদের দেখতে হবে সবার প্রথম যে কোম্পানির পাস্ট লাইফ কি কোম্পানি পাস্টে কি করে এসছে যেরকম আমরা বিভিন্ন কোম্পানি দেখেছি পাস্টে ওনারা যে সমস্ত কিছু করে এসছেন বিভিন্ন কোম্পানিরা ভারতবর্ষে পুরো নেটওয়ার্কের সাথে চিটিংবাজি করেছেন বহুত কোম্পানিরা ভারতবর্ষে পুরো রিটেল নেটওয়ার্কের সাথেই ছোটো ছোটো চিটিংবাজি করেছেন পুরো টাকা মেরে দেয়নি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু টাকা নেয়ার প্ল্যানিং এই সমস্ত কোম্পানিগুলোকে যারা আপনারা একদম চোখের কাছে দেখেছেন বা দেখছেন আজকের ডেটে আমি বলবো সেইখান থেকে যদি আপনি নিজেকে নিরস্ত করতে পারেন বা ওদের সাথে কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন আমার মনে হয় আপনি দু হাজার খুব ভালো কাটাতে পারবেন এছাড়াও যে মূল বিষয়বস্তুগুলি নিয়ে আলোচনা করবো সেগুলো একবার আপনারা শুনে নিন আমি একটা নোট এখানে করে নিয়েছি যার উপর আমি একটা ইউটিউব লাইভ সেশনও করেছিলাম তাতে অনেকেই বলেছিলেন যে এর উপর একটা ছোটো ভিডিও বানান যাতে করে সমস্ত রিটেলার বা সমগ্র ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক ভিডিওটাকে ঠিকঠাক মতো বুঝতে পারে বা দেখতে পারে কারণ লাইভের ভিডিওগুলো এক ঘন্টার উপর সময় করে হয় সো আমি অল্প সময়ের মধ্যে বিষয়গুলো আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করছি ভিডিওটা একটু লম্বা হতে পারে যদি দু হাজার তেইশে নিজেকে সেফ রাখতে চান এজ এ ইপিএস রিটেলার ডিস্ট্রিবিউটার তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথম আপনাদেরকে দেখতে হবে যে কোম্পানির কমিশন স্ট্রাকচার কী আছে বিভিন্ন কোম্পানিরা এই মুহূর্তে আপনাকে বিভিন্ন কমিশনের লালসা লোভ লালসা দেখাচ্ছে ইফিন বিশেষ করে দিল্লির একটা কোম্পানি যে আজ থেকে ছয় সাত মাস আগে অলরেডি ক্যাসিনোর টাকা এদিক সেদিক করার দায়ে ওদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় আর কোম্পানি অনেকটা অনেকটাই ধরে নিতে পারেন যে বন্ধের মুখে পড়ে গিয়েছিল এখন ওনারা আবার কাজ শুরু করেছেন কিন্তু যাদের চরিত্র এরকম ক্যাসিনোর টাকা যারা ক্যাশ করার জন্য এই পি এস প্ল্যাটফর্মকে ব্যবহার করছে সে কখনো নিজের ব্যবহার থেকে বাজ আসবে না এবং সে তার চরিত্র কোনো দিন আরই পরিবর্তন করবে না হ্যাঁ সে পরিবর্তন করতে পারে তাকে অন্য কিছু যদি শুরু করে কারণ সেম স্কিমে থেকে বা সেম ব্যবসাতে থেকে সে নিজেকে আর ব্যবহার মানে নিজেকে আর পরিবর্তন করবে না সে এরকম ব্যবহারই আগামী দিনেও করবে সুতরাং আমরা সেই রিস্ক নিতে পারি না যে কে কখন নিজেকে পরিবর্তন করবে সুতরাং যেহেতু সেই রিস্ক নিয়ে আমাদের কাজ নয় সুতরাং এই সমস্ত কোম্পানি থেকে অবশ্যই পেছনে থাকবেন সো কমিশন স্ট্রাকচার একটা অনেক বড়ো ফ্যাক্টর যে সমস্ত কোম্পানিগুলো মিনি স্টেটমেন্টে আগে এক টাকা দিতে চাইতো না দেখবেন এখন তিন টাকা অফার করছে চার টাকা অফার করছে যারা এক এক হাজার টাকার উইথড্রলে আগে রিটেলারকে ডিস্ট্রিবিউটারকে সুপারকে মিলে দুই টাকা দিত তারা এখন এক হাজার টাকার ট্রানজ্যাকশানে চার টাকা কমিশন দিচ্ছে সুতরাং তাদেরকে দেখামাত্র বয়কট করুন এটা আমি আপনাকে বলছি বাকিটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনি বয়কট করবেন কি বয়কট করবেন না কি ওনাদের সাথেই ব্যবসা করবেন এটা সম্পূর্ণই আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো যারা এরকম ধরনের কমিশন স্ট্রাকচার নিয়ে আপনার কাছে আসছে তাদেরকে প্রথম দিনেই বয়কট করুন আদারওয়াইজ আপনি কিন্তু ঝামেলায় পড়তে পারেন দ্বিতীয় আছে কোম্পানির অ্যাকচুয়ালাইজ অনেক লোকই আছে যে বলেনি আমার কোম্পানির বয়স পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর কোম্পানির অ্যাকচুয়াল বয়স সম্বন্ধে জানার চেষ্টা অবশ্যই করুন কারণ আমার বয়সও সাঁইত্রিশ বছর বা বছর আমি বলতে পারি যে ফিনটেক ইন্ডাস্ট্রিতে আমি আমার বয়স আঁত্রিশ বছর না ফিনটেকে আমার বয়স আঁত্রিশ বছরই নয় আর কোনো কোম্পানি খুললেই যে ফিনটেকে তার বয়স আঁত্রিশ বছর বা সাত বছর দশ বছর এরকমটাই নয় অনেকেই ফিনটেক কোম্পানিতে এসে ফিনটেক ইন্ডাস্ট্রিতে এসে কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন যা যখন সে কোম্পানি রেজিস্ট্রেশন করে তখন সে ফিনটেকের ফও জানত না সুতরাং এর মানে নয় যে এই ফিনটেকের তার ছয় বছর বা সাত বছর বা আট বছর হয়ে গেছে আমি ভিডিওর আগে আগে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেব যে ছয় বছর এক ছয় বছর বা সাত বছর বয়সী ফিনটেক কোম্পানির কি বেহাল আর কী দুর্দশা সুতরাং কোম্পানির অ্যাকচুয়াল এইজ সম্বন্ধে জানা খুব বেশি প্রয়োজন ইতিমধ্যে আমরা আরেকটা কোম্পানিকে দেখেছি সে এখন ঠিকঠাক মতো চলতে পারছে না সে বলেছিল যে তার বয়স ফিনটেকের ষোলো বছর ভালোভাবে জানার চেষ্টা করবেন কোম্পানির সাইজ কত কোম্পানি কত টাকার শেয়ার নিয়ে মানে কত টাকা ক্যাপিটাল নিয়ে কোম্পানি শুরু করেছিল মানে আর ওসিতে তার রেজিস্ট্রেশন করার সময় সে কত টাকা জমা রেখেছিলো তার ব্যাংকে এই বিষয়গুলো জেনে নেবেন এবং কোম্পানি তার ইকুইটিগুলো কার কাছে রেখেছেন সবকটাই কি সব কিছুই কি নিজের কাছে রেখেছেন বা নিজের ইসপের মাধ্যমে সে তার স্টাফদেরকে তার ইকুইটিগুলো ডিস্ট্রিবিউট করেছে কিনা বা তার শেয়ারে তার যে শেয়ার প্যাটার্ন আছে সেখানে অন্য কেউ আছে কি না তার ঘরের মানুষই শুধু না বন্ধু বান্ধবের মধ্যেই আটকে গেছেন সেই বিষয় বিষয়গুলো দেখার চেষ্টা করুন এবার আপনি যদি বলেন যে বিভিন্ন কোম্পানির শেয়ার প্যাটার্ন নিয়ে আলোচনা করুন বা ভিডিও বানান আমরা অবশ্যই ধীরে ধীরে এই এগিয়ে যাব তারপর চতুর্থ নাম্বার আপনাকে যেটা দেখতে হবে যে কোম্পানির ডাইরেক্টর কারা আছেন মানে কোম্পানি কারা বানিয়েছেন সেই জিনিসটা অবশ্যই আপনাকে দেখতে হবে আজকে ডেটে দাঁড়িয়ে যদি আপনি এরকম কাউকে পান যে তার পরিবার ভিত্তিক কোম্পানি চালাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে সেই দিক থেকে নিজেকে ফিরিয়ে নিতে হবে সে যতই ভালো কমিশন দিক যতই ভালো আপনার সাথে আনন্দ ভর্তি করুক যতই ভালো আপনাকে খাওয়াক দাওয়া ঘুম পাতাক যা খুশি করুক আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে ফিরে আসতে হবে আমরা অতীতে দেখেছি অতীতে মানে দু হাজার বিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত আমরা এরকম বহু কোম্পানিকে দেখেছি যে স্বামী স্ত্রী মি মিলে খুলেছে এবং বাস কোম্পানির আর খবর নেই পঁয়তাল্লিশ টাকায় এক হাজার টাকা দশ হাজার টাকা উইড্রোলে পঁয়তাল্লিশ টাকা কমিশন দিত তো কোম্পানিকে নাম নাই বলেও আপনারা মোটামুটি কিন্তু চিনে যাবেন সো কোম্পানির ডাইরেক্টর কারা কারা আছে তা অবশ্যই আপনাকে দেখতে হবে পরিবারতান্ত্রিক কোনো কোম্পানি যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে পিছু পা কিন্তু দু হাজার চব্বিশে হতে হবে আদারওয়াইজ আপনি আপনারটা নিজের মতো করে বুঝে নেবেন কোম্পানির ডাইরেক্টরের মধ্যে যদি পরিবারতান্ত্রিকের পরে ডাইরেক্টর আপনাকে দেখতে হবে যে কারা ডাইরেক্টার আছে আদৌ কি তারা কোম্পানি চালানোর মতো অ্যাক্টিভিটিস আছে কি না তারা এই মার্কেটের সাথে সংযুক্ত কিনা এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে ম্যাপে নিতে হবে কোম্পানিতে ন্যাশনাল সেট আছে কি না সেটা আপনাদেরকে দেখতে হবে পঞ্চম নম্বর বা ষষ্ঠ নম্বর যেটা বলছি ষষ্ঠ নম্বরে কোম্পানি ন্যাশনাল সেটকে তার পাস্ট অ্যাক্টিভিটিস কী সে আগে কী কাজ কী কাজ করত কোথায় কাজ করতো সেখানে কতদিন কাজ করেছে আমরা এরকম অনেক ন্যাশনাল সেলসেডকে ইদানিং একটা কোম্পানিতে দেখছি যে সে একটা ফ্রড অ্যাক্টিভিটিস করা স্টেটের মধ্যে একটা স্টেট যেখানে বিভিন্ন কোম্পানিগুলা ফ্রডুল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত সেখানে একটা বহুৎ ছোটো কোম্পানি সে নিজেও তার এপিআই যে পার্টনার ছিল তাদের সাথে চিটিংবাজি বর্তমানে করে যাচ্ছে এবং ধরাও পড়েছে সেই কোম্পানিতে ন্যাশনাল সেলসেড ছিল এখন এসে একটা কোম্পানিতে ন্যাশনাল সেলসেড হিসেবে বসে আছে যার এই মার্কেটকে এই মার্কেটকে এক্সপ্যান্ড করার কোনো প্রকার এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স আগে থেকে নেই এবং আদৌ সে এরকম কাজ করতে পারবে বলে খুবই সন্দেহ আছে এরকম লোক ন্যাশনাল সেলস এডেও বসে আছে সুতরাং ন্যাশনাল সেলস হেড একটা গুরুত্বপূর্ণ পোস্ট যে কোনো কোম্পানির জন্য যে কোনো কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই পোস্টগুলোতে কে বসে আছে সেটা অবশ্যই দেখতে হবে সপ্তম আপনাকে দেখতে হবে কোম্পানির সিইও কে আছে এটা অনেক বেশি ম্যাটার করে ন্যাশনাল সেলস হেড যেরকম ম্যাটার করে সিইও এই যে পোস্টটা চিফ এক্সিকিউটিভ অফিসার সেটা অনেক কিছু অনেক কিছুতে ভেরি করে তার কী এক্সপিরিয়েন্স আছে সে কে তাকে আমরা আগে থেকে চিনি কিনা বা সে যে প্রোডাক্টের সাথে জড়িত জড়িত ছিল ওই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করেছি কিনা এই সমস্ত বিষয়বস্তুগুলা অনেক বেশি ডিপেন্ড করে কোম্পানিকে ভালো চালানোর জন্য যেটা বললাম পরিবারতান্ত্রিক বা ওয়ান ম্যান আর্মি কোম্পানিগুলোতে কী হয় নিজের মতো করে ডিসিশন নেয় নিজের মতো করে পয়সা কামায় নিজের মতো করে খরচা করে এই সমস্ত যাতে না হয় একটা কোম্পানিতে মোটামুটি দু থেকে চারজন ডাইরেক্টর থাকা ইন্ডিভিজুয়াল স্বাধীন ডাইরেক্টর থাকা খুব বেশি প্রয়োজন এরকম নয় যে কোম্পানি চালাচ্ছে একজন বাকি যে দুজন ডাইরেক্টর হয়ে বসে আছে ওরা কিছু জানেই না বাস ওরা পরিবার পরিবার খেলছে বাস অন্যদিকে আরেকজন কোম্পানি চালাচ্ছে এরকম যাতে না হয় সিওর পাস্ট লাইফ আপনাদেরকে জানতে হবে সে আগে কোন কোম্পানিতে জব করতো সেখানে কতদিন জব করেছে সেটা কি কোয়ালিটির জব ছিল তার পোস্ট কি ছিল এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দু হাজার চব্বিশে দেখতে হবে আদারওয়াইজ আপনাদেরকে এই মুহূর্তে কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে কারণ দু হাজার চব্বিশে যেই কন্ডিশন চলছে যে কন্ডিশন চলছে এই পি এবং ডিএমটি মার্কেটে আপনাদেরকে অবশ্যই সাবধান হতে হবে নতুবা যেই রকম ধরনের অ্যাক্টিভিটিস এই মুহূর্তে ফ্রডুলাররা করে যাচ্ছে তাতে কিন্তু কোম্পানির ফ্রডুল্যান্টে আপনারা আটকে যেতে পারেন তারপর আসছি আপনার এডুকেশন পাস্ট লাইফ অবভিয়াসলি যদি খুব ভালো হয় তাহলে তার এডুকেশন কোয়ালিফিকেশন ভালো হবে সেটা হওয়া খুব বেশি দরকার সেটা জানাও খুব বেশি দরকার তারপর আসছি টিডিএস এবং পি দু হাজার চব্বিশে আপনি এরকম কোম্পানিকে অবশ্যই বর্জন করবেন যে কোম্পানি টিডিএস কাটে এবং টিডিএস জমা করে না এরকম কোম্পানিকে দু হাজার চব্বিশে আপনি বর্জন করবেন যে কোম্পানি টিডিএস কাটেই না এই ধরনের কোম্পানি এই মুহূর্তে আপনার সামনে আছে একটা কোম্পানি খুব প্রচার হচ্ছে যে টিডিএস কাটেই না বা তার পি এফ দেওয়ার এই মুহূর্তে এখনও সময় হয়ে ওঠেনি বা পি এফ দেয় না আরেকটা কোম্পানিতে আপনারা খুব ভালোভাবে ডান্স করছেন যে কোম্পানি মানুষের টিডিএস কাটে কিন্তু টিডিএস জমা করে না সুতরাং সাধু খুব তাড়াতাড়ি নিজেকে সাবধান করো সাধু সাবধান হও যেটা বলা হয় দ্বিতীয় হচ্ছে এই পার্টের এই কথাটার মধ্যে দ্বিতীয় পার্ট হচ্ছে পি এফ ফান্ডের টাকা মানে যে স্টাফরা আছে যে কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড নেই যেখানে কোম্পানিরা তার স্টাফদেরকে ফান্ড ম্যানেজ করে না প্রভিডেন্ট ফান্ড ম্যানেজ করে না বা ফান্ডে টাকা জমা করে না আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে আপনি যদি বলেন কোন কোম্পানিতে করে না কোন কোম্পানিতে করে আপনারা কিছু নাম বললে সেটা আমি ক্লিয়ার করিয়ে দেব কমনু কোম্পানির গোল কী আছে একটা কোম্পানি হুট করে বলে দিল দু পর্যন্ত আমি পেমেন্ট ব্যাঙ্ক হব ছ বছর বা সাত বছরের কোম্পানি সে এখন পর্যন্ত কোনো ডাইরেক্ট ব্যাঙ্কের এপিআই নিতে পারিনি সে বলছে আমি এসে পেমেন্ট ব্যাঙ্কে লাইসেন্স নেব দু হাজার পঁচিশ দু হাজার পঞ্চান্ন তো সে পেমেন্ট ব্যাঙ্কে লাইসেন্স পাবে না সুতরাং গোল এরকম হতে হবে যেটাকে অ্যাচিভ করা যাবে দু হাজার চব্বিশে আপনাকে গোল অ্যাচিভার কোম্পানি চাই যে কোম্পানি গোল সেট করে এবং এক বছরে তা অ্যাচিভ করতে পারে অল্টারনেট প্রোডাক্ট দশ নম্বরে বলছি অল্টারনেট প্রোডাক্ট যে কোম্পানি ভালো রান করবে যে কোম্পানি ভালো হবে তাকে থেকে বুঝতে পারবেন তার কাছে অল্টারনেট প্রোডাক্ট থাকবে তার কাছে ইন্স্যুরেন্স ব্রোকারেজের মতো জিনিসগুলোতে ও হাত বাটাবে সে সিকিউরিটিসে যাবে এবং সে বিভিন্ন প্রোডাক্টে কাজ করবে সে ব্যাঙ্ক বিসিতে যাবে সে ডাইরেক্ট ব্যাঙ্কের সাথে কাজ করবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই একটা পাঁচ ছয় বছর সাত বছরের কোম্পানি করবে এর মধ্যে একটা বিষয় বলছি আপনাদের সামনে এরকম কোম্পানি আছে যে নিজেকে সাত বছরের পুরনো কোম্পানি দাবি করছে কিন্তু তার কাছে একটা ডাইরেক্ট এপিআই পর্যন্ত নেই ব্যাঙ্ক তো ছেড়ে দিন কোনো কোম্পানির এপিআইও নেই তার কাছে যে এপিআই চলছে সেটা অন্য কোম্পানি থেকে নেয়া অন্য কোম্পানি চালায় এপিআই তার একটা থার্ড পার্টি এপিআই তাকে দিয়ে কাজ করানো হচ্ছে তো ছয় বছরের কোম্পানি ডাইরেক্ট ব্যাংকের সাথে কাজ করবে কোন এপিআই এর সাথে কাজ করবে না এটাই হচ্ছে নিয়ম আদারওয়াইজ ওই কোম্পানিতে কাজ করার কোনো প্রয়োজন আমার মনে হয় আপনাদের নেই দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো সনে যে কোম্পানি ওপেন হয়েছে আমার চেনা মতো এই সমস্ত কোম্পানিতে তিন তিনটা ব্যাংকে ডাইরেক্ট এপিআই চলে ব্যাংক তাদের সাথে ডিল করে তারা এনপিসি এর সাথে ডাইরেক্ট ডিল করে অথচ সাত বছর ধরে কাজ করছে একটা কোম্পানি তার নিজস্ব কোনো নিজে কোনো এপিআই সাথে পর্যন্ত ডাইরেক্ট কথা বলছে না সে অ্যাজ এ ডেভেলপার ডেভেলপারের মাধ্যমে ইন্টারাক্ট হয়ে কাজ করছে তার নিজস্বতা কিছু বলতে নেই সেখান থেকে আপনাকে অবশ্যই দূর রাখতে হবে ডেভেলপিং পার্ট যদি ভালো কোম্পানি হয় তাহলে তার নিজস্ব ডেভেলপার থাকবে ডেভেলপিং টিম আলাদা সে অন্য জায়গাতে হায়ার করতে পারে বা অন্য কোনো ডেভেলপিং কোম্পানিতে সে যেতে পারে কিন্তু তার কাছে অবশ্যই একটা ডেভেলপমেন্টের টিম থাকবে যাতে করে সে বুঝতে পারে যে অন্য কোম্পানিগুলো যে আমার জন্য কাজ করছে তারা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা যদি না থাকে যদি এরকম কোনো কোম্পানিকে বান সে আপনার সাথে মিথ্যে কথা বলছে এবং তার নিজস্ব কোনো ডেভেলপার নেই এখান থেকে আপনাকে পিছু হটতে হবে এবং তার বয়স যদি তিন বছরের বেশি হয় ব্যাঙ্ক অ্যাক্টিভিটি ব্যাঙ্ক অ্যাক্টিভিটি থাকবেই না যদি নিজস্ব ডেভেলপমেন্ট পার্ট না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাক্টিভিটি থাকার প্রশ্নই আসে না আর ব্যাঙ্ক অ্যাক্টিভিটি যদি না থাকে মানে ডাইরেক্ট ব্যাঙ্কের পিয়ে তাহলে দু হাজার চব্বিশে আপনাকে ওইসব কোম্পানি থেকে নিজেকে দূরে রাখতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি কোনো কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কোনো টিম না থাকে তাহলে কোম্পানি কোনোদিন উন্নতি করবে না আর আজকের ডেটে দাঁড়িয়ে যে সমস্ত কোম্পানিগুলো ভালো কাজ করছে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে টিম আছে বিশেষ করে তিন চারটি এরকম কোম্পানি আছে যাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভিন্ন আইআইটি ইনস্টিটিউটগুলো করছে কারণ আইআইটি পাটনা আইআইটি দিল্লি আইআইটি মুম্বাই এরকম ইনস্টিটিউটগুলো করছে বাকি বুঝতেই পারছেন বাকিদের কী অবস্থা তাহলে কোন জায়গা থেকে নিজেকে দূর রাখতে হবে কোন জায়গায় নিজেকে নিয়ে কাজ করাতে হবে তারপরেও যদি বলেন যে আপনি ডিসাইড আপনি ডিসাইড করে দিন একটা কোম্পানি যেখানে আমি কাজ করব তার জন্য আপনি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি দিয়ে রেখেছি অবশ্যই সেখানে গিয়ে আপনি আমাকে বলতে পারেন যে আমার একটা বেস্ট এই পি এস কোম্পানির আইডি চাই এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এবং প্রয়োজন ছিল আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে দু হাজার চব্বিশ সনে আপনাদেরকে কোন কোন কোম্পানিগুলোতে কাজ করতে হবে কাজ কন্টিনিউ করতে হবে কোন কোন কোম্পানিগুলোতে কাজ ছাড়তে হবে সিইও দেখা খুব বেশি প্রয়োজন একটা সিইও ওয়েস্ট পুরো অল ওভার ইন্ডিয়াতে আমরা দেখছি যে সে নিজেও বিভিন্ন দেশে টাওয়ার বসানোর নামে ফ্রড করে এসেছে এবং তার বিভিন্ন আত্মীয় স্বজনও ভারতবর্ষের সাথে ফ্রড করে অন্য দেশে পালিয়ে গেছে বুঝে রাখুন কোম্পানি যতই ভালো কোম্পানির মালিক তার পুরো বংশ তার সবাই কিন্তু ফ্রডিউলার অ্যাক্টিভিটিসের সাথে কোনো না কোনোভাবে জড়িত সুতরাং যতই ভালো লাগছে পোর্টালটা কোন দিন আপনার টাকা হাফিজ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি এই মুহূর্তে নেই সুতরাং ভেবে চিন্তে দু হাজার চব্বিশে অবশ্যই কাজ করতে হবে নয়তো ইপের যা গল্প আজকের ডেটে হয়েছে সেই সময় এরকম গল্প কিন্তু আপনারও হতে পারে এবং অবশ্যই ইপেকে নিয়ে একটা ডিটেলসে ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য বানাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ওইখানে অ্যাকচুয়াল প্রবলেমটা কী হয়েছিল আশা করছি ভিডিওর কন্টেন্ট আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাথে সাথে দেওয়া বেলাইকনটি প্রেস করে দেবেন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়াল তার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমি শেয়ার করে রেখেছি অবশ্যই সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত